নিজের 1000তম ম্যাচ স্মরণীয় করে রাখতে আজ রাতে মাঠে নামছে লিওনেল মেসি। চলতি কাতার বিশ্বকাপে আজ 3 ডিসেম্বর শুরু হচ্ছে রাউন্ড অফ 16-এর খেলা। প্রথম দিনের ম্যাচে মাঠে নামছে আবার বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এশিয়ার এই দলটির বিপক্ষে আজ আর্জেন্টাইন অধিনায়ক মেসি মাঠে নামলেই গড়বেন এক অনন্য কীর্তি, স্পর্শ করবেন তার ক্যারিয়ারের 1000তম ম্যাচ। এদিকে জাতীয় দলে মেসির অভিষেক হয়েছিল সেই 2005 সালে মাত্র 18 বছর বয়সে। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি 168 ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে হাভিয়ের মাচেরানো, তার সংখ্যা 144। জাতীয় দল এবং ক্লাব ক্যারিয়ার মিলিয়ে আজ অনন্য এক কীর্তি করতে চলেছেন লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারের প্রায় বেশিরভাগ সময় বার্সেলোনা কাটিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কাতালান এই ক্লাবটিতে খেলেছেন সবচেয়ে বেশি 778টি ম্যাচ। নতুন ক্লাব পিএসজির হয়ে এখন পর্যন্ত মাঠে নেমেছেন 53 বার। সব মিলিয়ে মেসির পেশাদার ক্যারিয়ারের ম্যাচ দাঁড়িয়েছে 999-এ। বিশ্বকাপের মতো মঞ্চে এসে আজ মেসি ছুঁতে যাচ্ছেন 1000 ম্যাচের মাইলফলক। আর শুধু 1000 ম্যাচের মাইলফলকে নয়, চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নেমে 5 বিশ্বকাপ খেলার রেকর্ডও করেছিলেন মেসি। এছাড়া আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা 22 ম্যাচ খেলার রেকর্ডও আছে মেসির নামে।